আজকে আবার একটা নতুন ব্লগ। তো দেখো এখানে আমি চা বসিয়েছি, আর বাবু এখানে পড়ছে টাকা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে ভাতের জন্য চাল ধরেছি। তো দেখো আমার বাবাটা কত সুন্দর করে পড়ছে, মাশাল্লাহ। তো যাই হোক, সবার জন্য দোয়া করবেন যাতে ও ভালো করে পড়াশোনা করতে পারে। তো চলো তো দেখো ফ্রেন্ড, এই যে সকালবেলা মাছ আনলো, যে বাইন মাছ মানে ছোটো ছোটো চিন মাছ, আর হলো এই যে এখানে হলো গোতুল মাছ। তো এই যে গোতুল মাছ আনছে, আর এখানে একটা দেশি কই মাছ ভিতরে। তো ওটা দেখাতে পারতেছি না হাতে। তো এই যে তো বোঝা যাচ্ছে না, তো যাই হোক পরে কাটা দেখে পরে তোমার সাথে দেখাবো। সবজি নিয়ে আসছে, তো বাঁধাকপি ফ্রিজে একটা আছে, ভাবছি ওইটা রান্না করবো আজকে। কিন্তু দেখো আমার বরের কি কাণ্ড, আমি বলেছিলাম ওকে শুধু এই যে মটরশুঁটি রান্নার জন্য, ওই বাঁধাকপিটা রান্না করার জন্য, আর শালগম বলেছিলাম আনতে। তো শালগম নিয়ে আসছে, তো বলছিলাম একটা বা দুটা আনবা, বেশি আনবা না, যেহেতু কেউ খায় না, আমি একা খাই, নষ্ট হয়ে যাবে। তো দেখো তাও অনেকগুলো নিয়ে আসছে। আর এই দেখো একটা জিনিস, লাল পাতাকপি নিয়ে আসছে, মানে বাঁধাকপি আর কি। তো ফ্রিজে একটা আছে, ওকে আমি বলেছি শুধু মটরশুঁটি আনতে, তো মনে করেছে মটরশুঁটির সাথে তো আমি পাতাকপিটাই খাই। তো দেখা এই জন্য পাতাকপিও নিয়ে আসছে। তো কী আর বলবো, তো যাই হোক চলো এখন রান্না করা করবো। আর এদিকে আমার বাবা কী করে, তো দেখো রান্না বান্নার পর্বে চলে আসলাম। তো কই মাছগুলো তো দেখালামই যে কই মাছ নিয়েছিলাম, তো দেখো এখন এগুলো ভাজবো। তো দেখো আমি তেল দেওয়ার পরে কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আর কি বলবো এখানে লবণ হলুদ সাথে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম মাছগুলোর মধ্যে, যদি ভাজা খায় আমার বাবু, তো এই জন্য আর কি হালকা একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম। তো যাই হোক চলো এটাকে আমি এখন একটু ভেজে নিব। তো দেখো আমার কিন্তু এই পাশটা হয়ে গেছে, তো আমি এখন এখানে একটু উল্টে দিব। তো দেখো উল্টে দেওয়ার সময় এতটাই ঝামেলা হলো, মানে উঠতে চাচ্ছিল না, আর হলো মাছগুলো একটু বেঁকা হয়ে গেছিলো। আর সবাই জানো যা রান্না করো যে কই মাছ কিন্তু চা মানে বিশেষ করে তাজা কই মাছগুলো কিন্তু বেঁকা হয়ে যায় তেলে পড়লে আর কি। তো যাই হোক চলো, অনেক কষ্ট করে আর কি উল্টে দিলাম মাছগুলো, মানে অনেকক্ষণই লেগেছিলো উল্টে দে মানে দিতে হলো আর কি, অনেকক্ষণ ধরেই উঠতে চাচ্ছিলো না, তারপরে আবার কেমন যেন হয়ে যাচ্ছিলো। তো যাই হোক কোনো মতে আর কি ঠিক মতো আর কি আস্তে আস্তেই উল্টালাম এই আর কি। তো চলো আমার এখন মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নিব। তো মাছের সাথে আমি আলু দিয়ে রান্না করব আর কি এই কই মাছটা। তো আমি কিন্তু ফার্স্টে আলুগুলো একটু ভেজে নিব, যেহেতু পেঁয়াজ দিব, তো আলু আর পেঁয়াজটা আমি মানে মশলা ছাড়াই ভাজবো। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটু আগেই আমি আলুগুলো দিয়েছি, আলুটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরেই আমি এখানে জিরা ফোড়ন দিব, আর হলো দিব পেঁয়াজ, দু থেকে তিনটা কাঁচামরিচ দিব সাথে, আর সামান্য এক থেকে দু কোয়া মানে ছোট ছোট দুটো কোয়া রসুন কুচি দিব। বিশেষ করে এই রান্নাটা করতে গেলে রসুনটা দিতেই হবে, তো রসুন না দিলে মনে হবে যে এই রান্নাটার কোনো স্বাদ নেই। তো যারা মানে ট্রাই করতে চাবে বা চাও, তো তারা অবশ্যই এটা দিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না, পরে ভালো না হলে আমাকে বলতে পারবে না। তো যাই হোক চলো এখানে কিন্তু আমি এখন মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলার সাথে আমি জিরা বাটা ধনিয়া বাটা তো দিই নাই, যেহেতু এটা কই মাছ আমি অন্যভাবে রান্না করব। তো আমার মনে হয় ধনিয়ার গুঁড়াটা না দেওয়াই ভালো। তো দেখো এখানে জিরার গুঁড়ো, আর এখানে সামান্য কিছুটা দিয়েছি মরিচের গুঁড়া, মানে ঝাল যতটুকু দরকার ততটুকু, আর লবণ হলুদ বাস এতটুকুই, আর কিছু না। খেতে কিন্তু দারুণ হয়, তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো।
তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানে আমার যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু দিয়েছি, আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো আমি মাঝে কিন্তু একবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু মানে মিশিয়ে দিয়েছিলাম। আর তোমাদের তো আমি জানিয়েছি যে আমি যেখানে থাকি এখানে কিন্তু বিল্ডিংয়ের কাজ চলতেছে, তো ওইটার আর কি আওয়াজ আসতে পারে মাঝে মাঝে। তো তোমরা কিছু মনে করো না, সবাই ম্যানেজ করে নিও, ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে। আর যারা একদম নতুন দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার মানে সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ছোট বোনটা বা বড় বোনটা পাশে থাকার জন্য। তো দেখো আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে, আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচাই। তো আমার কিন্তু রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট, এখন আমি কিছুক্ষণ একটু চাল দিয়ে নিব। তার মাঝে কিন্তু আমি এখান থেকে কিছুটা আলু উঠিয়ে নিয়েছিলাম। তো আলু উঠিয়ে নেওয়ার পরে একটু ঝোলের সাহায্যে আমি কিন্তু আলুটাকে একটু মিশিয়ে তারপরে আমি আবার ঝোলে দিয়েছিলাম, যাতে ঝোলটা গাঢ় হয় তার জন্য। তো যাই হোক চলো, দেখো আমি এখন পাতাকপিটা রান্না করব, মানে পেঁয়াজ পাতাকপি আর কি। তো যাই হোক, এখানে আমি সব মানে যে আস্ত যে ইয়াগুলা দেয় তেজপাতা এলাচ দারচিনি যেগুলো দেয় সবগুলো দিয়েছি, সাথে এখানে পেঁয়াজ কুচি, আর দিয়েছি এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ। তো ওটা ভালো করে একটু ভেজে নিলাম, ভালো করে বলতে হালকা করে ভেজে নিয়েছি। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম এখন আলু আর মটরশুঁটি। তো মটরশুঁটিটা আমার পরে দেওয়া দরকার ছিল, আর অনেকটাই কাজের চাপ ছিল যে কারণে আমি একসাথে দিয়েছি। তো দেওয়ার পরে দেখি যে মটরশুঁটিটা মানে ছিটছে, মানে গার মধ্যে ছিটে পিটে আসতেছে, তো এই জন্য আর কি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো যাই হোক, একটু 1-2 মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে মশলা দিয়েছিলাম আদা বাটা, জিরা বাটা, তো জিরা বাটাটাই দিয়েছি এখানে আমি। আর এখানে দিয়েছি রসুন, মানে রসুনটা একটু কুচি করে দিয়েছিলাম, বাটা দিই না। তো রসুনটা কেউ চাইলে দিতে পারো নাও দিতে পারো। ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম কিছুটা, আর মরিচের গুঁড়ো তো দিয়েছি, হলুদ লবণ এগুলো তো দেওয়াই লাগবে। তো যাই হোক দেখো, এখন কিন্তু দেখতে কত সুন্দর লাগছে কালারটা, বাট যখন এটা মিশিয়েছি কালারটা একদম বাজে হয়েছে। আর খেতে ভালোই হয়েছিল মোটামুটি আর কি, মানে সাদাটার থেকে এটা এতটা স্বাদ না, তারপরেও ঠিক আছে। কিন্তু সাদাটা মানে সবুজ যে পাতাকপিটা ওইটা কিন্তু বেশি দারুণ লাগে আমার কাছে মনে হলো। তো যাই হোক দেখো, আমি এখানে লবণ দিয়ে দিলাম কিছুটা, আর এখানে আমি সাথে কিছুটা মানে চিনি দিয়েছিলাম। তো চিনিটা যদি কারো ভালো লাগে সে দিতে পারো, বাট চিনি দিলে মনে হয় যে এটা অনেক ভালো হয়। তো যাই হোক, এটাও কিন্তু আমার রান্না মোটামুটি না প্রায় হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। তো তোমরা চাইলে সবাই ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছে এই পাতাকপিটা ভালো লাগবে। যারা কখনো না খেয়েছো বা পছন্দ করো না তাদের কাছে আমি মনে করি অবশ্যই ভালো লাগবে, এভাবে রান্না করে দেখো। যারা না খায় তাদেরকে এভাবে রান্না করে দিও, তারা অনেক পছন্দ করবো। তো যাই হোক চলো, আমার পাতাকপিটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো আর কি বলবো তোমাদেরকে, তো দেখো আর একটা জিনিস, এই যে একটা পাইপ দিচ্ছে ওটা মেবি ডিশের লাইনে দেওয়ার জন্য, বাট এখান থেকে পানি পড়ে ভরে গেছে পুরো। আর এই দেখো এই যে রান্না করেছি পাতাকপিটা, কালারটা কেমন যেন হয়েছে। তো আমি তো তোমাদের বললাম যে এমনি কালারটা সুন্দর লাগছিল, কিন্তু রান্নার পরে আর কি কালারটা যেন কেমন হয়েছে, বাট খেতে ভালো হয়েছিল। আর সাথে এখানে দিয়েছি দেখো মাছ তো দেখলে, আর এখানে আমার